আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি শামিক কাবাব বানিয়ে দেখাবো, বা টিক্কা কাবাব, একদম ঘরোয়া উপায়ে গরুর মাংস দিয়ে আজকে আমি শামিক কাবাব করে দেখাবো। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব, আর আপনাদের জন্য টিপস আছে, আশা করি সাথেই থাকবেন। প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস ছোট ছোট পিস করে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর এই মাংসটা নিয়েছি আমি হাফ কেজি মাংস নিয়েছি, আর সেই সাথে নিয়েছি 1 কাপ বুটের ডাল। চেষ্টা করবেন 1 কাপ বুটের ডালই দিতে, এতে সুন্দর কাবাবটা ক্রিসপি হবে। তবে অনেকে বলে কম হলে ভালো হয়, আসলে মেজারমেন্টটা সমান সমান হলে খুব সুন্দর হয়। এই বুটের ডাল আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে প্রসে করে দিয়েছি। আর অবশ্যই ভিজিয়ে বুটের ডাল ইউজ করবেন, তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 1/2 টেবিল চামচ জিরার পেস্ট। আপনারা চাইলে আদা রসুন ছেঁচে দিতে পারেন, অথবা কিপ করে দিতে পারেন, যেহেতু সিদ্ধ করা হবে সব সিদ্ধ হয়ে যাবে। আর জিরার গুঁড়া দিতে পারেন। তারপর পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিলাম, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব, মানে মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে আমি রান্না করতে চলে গেলাম। আমি মিডল থেকে একটু লো ফ্লেমে আমি রান্নাটা করব, আর ঢেকে দেব। ঢেকে দিলে সুবিধা হবে কি, এর মধ্যে যে পানিটা আছে, এক্সট্রা পানি, সেটা ভেসে উঠবে, আর সেই পানি দিয়ে এটাকে কিছু সময় কুক করা যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন কত সুন্দর পানি উঠেছে, মাংস থেকে পানি উঠেছে, আমি কোনো পানি দেইনি। এখন এই পানিটা আমি শুকিয়ে নিব, মানে কিছু সময় এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপর যখন এভাবে পানি শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক্সট্রা পানি। এখানে আমি 2 বাটি পানি দিয়ে দিলাম। 2 বাটি বলতে মোটামুটি 2 থেকে 2.5 কাপ পানি হবে। পানি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর ঠিক এই সময় লবণটা টেস্ট করে নেবেন, যেমন আমি করছি। লবণ একদম পারফেক্ট আছে, আমার লবণ লাগেনি, তবে আপনাদের যদি একটু লাগে আপনারা দিতে পারেন। এখন এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 1 ঘন্টা কুক করব। 1 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে, মাংস একদম সিদ্ধ হয়ে যাবে, বুট সিদ্ধ হয়ে যাবে। আর এই 1 ঘন্টার মধ্যে আমি বারবার একটু নেড়ে দেব ঢাকনা উঠিয়ে, আর ঢাকনা ঢেকে এটাকে রান্না করব। 1 ঘন্টা পর এটা দেখতে কেমন হবে, মানে কুকটা কেমন হয়েছে, সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হয়ে গেছে। আমি 1 ঘন্টা পর এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আসছি। এখন এটা খুবই গরম, এটাকে ব্লেন্ড করা যাবে না। এটা যদি ব্লেন্ড করি এখন এই মুহূর্তে, তাহলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। গরম জিনিস ব্লেন্ড করা ঠিক না, ব্লেন্ডার নষ্ট হয়ে যায়। এটাকে এখন ঠান্ডা করতে হবে, মানে মাংসটাকে ঠান্ডা করতে হবে। মাংস আর বুটের ডাল একদম প্রায় গলে গেছে। এভাবে যদি আপনাদের না গলে, যদি আস্তে আস্তে থাকে, তাহলে আপনারা কুক করার সময় আরেকটু পানি দিয়ে দিতে পারেন। আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড করে নিয়েছি মাংস। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করবো। কমে পেঁয়াজের কুচি আর 4টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি। দিয়ে এখন এটাকে খুব সুন্দরভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1টা ডিম। দিয়ে তারপর এটাকে আবার সেই একইভাবে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব। যদি প্রয়োজন হয় আমি আরেকটা ডিম দিব, দিয়ে আমি এটাকে মাখাবো। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যদি আপনাদের মাংসটা, যদি আপনাদের শামিক কাবাবের মাংস এরকম শক্ত না হয়, একটু নরম হয়ে যায়, তাহলে আপনারা ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন। কিছু ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেবেন, তাহলে ডোটা, মাংসের ডোটা শক্ত হয়ে যাবে। আমি 2টো ডিম ইউজ করলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। আমার ডোটা মোটামুটি শক্ত আছে, তাই আমি 2টো ডিম ইউজ করলাম। তারপর আমি সুন্দরভাবে মাখিয়ে কাবাবের শেপ করে নিলাম, শামি কাবাব বা টিক্কা কাবাবের শেপ করে নিলাম। মোটামুটি এটা গলি হয়, নর্মালি গলি হয়, তাই আমি করে নিলাম। এখন এটাকে ভাজতে চলে যাচ্ছি। আর এখানে একটা কথা, ভাজার কাজটা অবশ্যই মিডল থেকে লোতে করতে হবে। খুব বেশি ফ্লেম দিয়ে যদি করেন, হাই ফ্লেমে করেন, তাহলে এটা উপরে ঠিকই কালার আসবে, কিন্তু ক্রিসপি হবে না। এই জন্য একটু কমিয়ে, চুলা কমিয়ে তারপরে ভেজে নেওয়াটা ভালো। তবে
খুব বেশি কুক করার প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি কুক করা, মানে মাংস সাথে যা যা ইউজ করেছি আমরা, যেসব মশলা ইউজ করেছি, প্রতিটা মশলা কুক হয়ে গেছে। এখন শুধু এটাকে শুধু একটু ফ্রাই করতে হবে, শুধু ক্রিসপিনেস আনার জন্য। এখন কিছু আমি দিয়ে ভেজে নিচ্ছি, খুব ভালোভাবে ভেজে নিলাম। এখন উল্টিয়ে দিচ্ছি, একটু লাল একটু ব্রাউন কালার হলে খুব ভালো লাগে, সামনে কাবাবের কালারটা যেমন হয় আর কি, ঠিক তেমনই করে নিয়েছি। এভাবে সবগুলো আমি ভেজে নেব, সবগুলো যখন ভাজা হয়ে যাবে এগুলো উঠিয়ে তারপরে আমি সেকেন্ড ব্যাচ দিয়ে দেব। আপনারা যখন কুক করবেন, ফ্রাই করবেন, তখন হাঁড়িটা একটু বড় নিয়ে নেবেন, কারণ আমরা তো ডিম ইউজ করেছি, এই জন্য খুব বাবল উঠেছে, মানে ফেনা উঠেছে, উপচে পড়ে যেন না যায়, এই জন্য বড় হাঁড়ি নেওয়াটাই ভালো। আর আমি ডুবো তেলে ফ্রাই করছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়েও ফ্রাই করতে পারেন। হয়ে গেল শামি কাবাব, টেস্টি ইয়ামি শামি কাবাব, এভাবেই সবসময় বানিয়ে খাওয়া যায়। এটা হলো একদম পারফেক্ট ঘরোয়াভাবে আমার সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আমার ঘরোয়া রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আমার শামি কাবাব রেসিপি এই ছিল আজকে। শামি কাবাব আপনারা চাইলে ঈদের মধ্যে বানিয়ে খেতে পারেন, গরুর মাংস দিয়ে, খুব ভালো লাগবে কোরবানির মাংস দিয়ে বানিয়ে খেলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।